আমরাও করতে আসসালামু আলাইকুম, আমি মুহিবুর সোহেল বাংলাদেশ থেকে বলছি। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতার এই মুক্তিকামী দেশের সাজে আসা। দদিচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়, পুণ্যত হবে না কো সব করিলে জড়। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায় নাহি গর্বলেশ। হ্যাঁ, আমি এই বিখ্যাত কবিতাটা যিনি লিখেছিলেন রাজিয়া খাতুন চৌধুরী, তার কবিতা বলছি। আর যাদেরকে নিয়ে তিনি লিখেছিলেন তারা হচ্ছে আমাদের কৃষক ভাইদেরকে নিয়ে লিখেছিলেন। আমরা যারা যেখানে থাকি, যে যত বড় কর্মই করি, যে যত বড় লোকই হই, কৃষকের ঘামে জোড়া ফসল আমরা সবসময় ভোগ করে থাকি। কিন্তু কৃষককে কতটুকু মর্যাদা, সম্মান এবং ইজ্জত দিয়ে থাকি, আজকে এই বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিয়েই আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি যে জায়গাটাতে এখানে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন, মনে হবে যে আমি সম্ভবত ভারত এবং বাংলাদেশের দুই ভাগে আছি। না, ওই পারটা হচ্ছে করিমগঞ্জ হাওর, আর ওইটা হচ্ছে কটিয়াদি হাওর, আর মাঝখানে ভাগ, আর আমি এই পারে দাঁড়িয়ে আছি। আপনারা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারেন এই হাওরের, যেই হাওরের সৌন্দর্যে অনেক কবিরা মুগ্ধ হয়ে অনেক কবিতা লিখেছেন, অনেক ফসল ফলান, অনেক ঘাম জড়ান, তারা অনেক পরিশ্রম করেন। আজকে আমরা এই পরিশ্রমের কিছুটা মূল্যায়ন করতেই আমরা এসেছি এই প্রত্যন্ত হাওরে, যেখানে সবারই প্রাণ জড়িত এবং কৃষক ভাইদের অক্লান্ত পরিশ্রম থাকে। আমরা আজকে এই জায়গায় একটা ছোট্ট অনুষ্ঠান করব, আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটা শুনবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ধৈর্য সহকারে অনুষ্ঠান শুনছেন, আমি করিমগঞ্জের বড় হাওর থেকে বলছি। এখন আমি কথা বলবো একজন সাধারণ মহাসাধকের সাথে, সবার চেয়ে বড় সাধক। আচ্ছা, আপনার সাথে আমি কথা বলবো, এই যে আপনারা কষ্ট করে এখানে ফসল ফলান, আসলে কি ফসলের ন্যায্য মূল্যটা পান? জি না, ন্যায্য মূল্য কেমনে পাইবো? আমরা রাত দিন এই ফসলে কষ্ট করতে আছি, বিশেষ সময় আবার কম দামে, সব সময় ঋণ বাদ যেয়ে যা, এই ঋণ আর ভাঙা যায় না। অনেক গৃহস্থ আছে, এই গৃহস্থী কইরা গরু বাছুর বেচছে, ক্ষেত বেচছে, এরপর ঋণই ভাঙতে হয় না, ঋণই ভাঙতে পারে, ঋণই ভাঙতে পারে না। তো এখানে যে ফসলটা ফলান, এটার দামটা কি এখান থেকে আপনার বাড়িতে নেন, বাজার না ডাইরেক্ট এখান থেকে কেউ মহাজন এসে নিয়ে যায় নাকি? এখান থেকে আমরা এই দান্ডা মারাইতে এই জমির থেকে কাটতে আনতে হয় এবারে 3,000-4,000 টাকা, 5,000 টাকা কানি পরে, আবার 1,000-1,500 টাকা বাড়িতে নিতে হয়। 800 টাকা মনে উঠে ফরিয়ে যা খেতেই মনকে বেচতে হয় 700 নিচে। মানে আপনারা ধানেরও সঠিক দাম পান? এই লাউ ধানের তো পান না, এই লাউ যে উৎপাদন করেন এটারও থেকে সঠিক দাম পান? লাউরও সঠিক দাম পাইনি আমরা। তাহলে কেন আপনারা 61,000 টাকা কষ্ট হয়েছে, এরপরে দেওয়া তো শেষ হয়েছে না, এই লাউ তো আমরা মূল্য পাইতাম না। তো মূল্য পাইতেন না, বারবার আপনারা মূল্য পান না, ধানের মূল্য পান না, লাউয়েরটা পান না, তাহলে কেন ফলান তাইলে আপনারা? এটা তো আমরা ফলাইতেই হবে, এটা তো আমরা কাজে, এটা আমরা শুরু থেকে আর কোনো কষ্ট করতে। তাহলে কৃষকরা কি বারবার ঋণগ্রস্ত হবে? ঋণগ্রস্ত তো অনেক কৃষক, অনেক বড় বড় কৃষক ফরি আছে গা, ফুটতে আছে গা, আর আর নামে ছাড়ে তো আছে আর করে না। তাহলে আপনারা কিভাবে চালাই যাবে নি কৃষক? আমরা তো চালাই যাইতে হবে, আমরা তো আর অন্য কোনো কিছু করতে পারি না, চাষ করতে পারি না। আচ্ছা, আপনারা কি কৃষকে লোন টুন পান? এই ফসল ফলাইতে গেলে লোন টুন দেয়? মোটামুটি 1-2 জনের সৎকার মাঝে আনলে সবাই পাই না, কোনো ইয়েই পাই না, অনুদান পাই না আমরা। যে কৃষি ব্যাংকে কখনো গেছেন লোনের জন্য? না। আমরা তো শুনি যে কৃষি ব্যাংক থেকে কৃষকের লোন দেওয়া হয়, এটা খুব কম, এটা শোনায় আর কি, আসলে দেয় না? দেয় না, আসলে দেয় না, যা খুব কম। কখনো কি আপনি গেছেন নাকি এমনি অভিযোগ করতেছেন? না, গেছি, আমরাও গেছি, দেয় না। দেয় না, দলিল চাই। আপনারা ঋণটা কোথেকে আনেন? আমরা ঋণ এই এলাকার থেকে লই। এটা কি সুদে লোন? হ্যাঁ, সুদে। তাহলে আপনি সুদে নিয়ে লাভটা কিভাবে করবেন? আপনি ফসলের লাভকে এই এই জন্য তো এই যে ঋণ ভাঙতে পারি না, মানে আমরা সবসময় ঋণগ্রস্ত, সবসময় ঋণগ্রস্ত, হ্যাঁ সবসময় আমরা ঋণগ্রস্ত। আচ্ছা, আমার পরের প্রশ্ন হলো, আপনারা কত বছর ধরে কৃষিকাজ করতেছেন আর ভবিষ্যতে আরো কত বছর করবেন, নাকি কখনো বিরতি দিবেন? আরে বাবা, এটা তো কইলে তো সমস্যা, আমরা বাপ দাদা আমরাও করতে, এই আরে আরে কি কিছু আমরা বাপ দাদারাও করছে, আরো আমরাও করতেছি, আরো যারা আছে এটাই করতে হবো, আমরা হাওড়ের এলাকার মানুষ তো, মানে এটাই আপনার পেশা, এটা করে যাবে, এটা করতে হবো, এটা আপনি ঋণগ্রস্ত হইলেও করবেন, এটা করতে হবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি।
আপনাদের মধ্যে এখন একটা সুন্দর বিনোদনের আয়োজন করেছি আমি, কেউ মনে কষ্ট নেবেন না। এখন যিনি ডান্স শিখাতে আসবেন তিনি দেশের বাইরে থেকে এসেছেন, যেহেতু অন্য দেশে বেশি শীত বাংলাদেশে এসেছেন। এই শীতকালীন ডান্স এখন দেখুন, লুঙ্গি ডান্স, চলে আসুন আপনারা দেখতে থাকুন লুঙ্গি ডান্স। লুঙ্গি ডান্স